রাফাহতে আশ্রিতরা ভয়াবহ সংকটে, হুথিদের সুতীব্র হামলায় ইসরায়েলিদের প্রাণ যায় যায়। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা রইল। এস জি রতন স্বাগত জানাচ্ছি চেঞ্জ টিভি আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে। একটা যুদ্ধ কতটা ক্ষতি করে সভ্যতা ও মানুষদের তা আমরা নিশ্চয়ই অনুমান করতে পারি। আর যারা সেই যুদ্ধের মধ্য দিয়ে সময় পার করছে তারা বুঝতে পারছে কতটা ভয়াবহ পরিস্থিতিকে মোকাবেলা করতে হচ্ছে তাদের। গাজার মূল ভূখণ্ড থেকে হামলা ও ধ্বংসযজ্ঞ হতে নিজেদেরকে একটু নিরাপদে রাখতে আশ্রয় নিয়েছে রাফা ক্রসিং অঞ্চলে, কিন্তু ইসরায়েলি বাহিনীর বর্বর ও অন্যায় হামলায় অবস্থা ও পরিস্থিতি পুরোপুরি খারাপ হওয়াতে সেখানে নানা সমস্যা প্রকট হয়ে উঠেছে। পর্যাপ্ত সাহায্য ও ত্রাণ ঠিকমতো পৌঁছাতে না পারার কারণে আশ্রিত গাজাবাসীরা তীব্র ক্ষুধায় ভুগছে, প্রতিকূল আবহাওয়ায় মারা পড়ছে শিশু ও অসুস্থরা। গাজার বেশিরভাগ মানুষ এখন এই এলাকায় অর্থাৎ রাফাতে আশ্রয় নিয়েছেন। এখানেও যদি ইসরায়েল হামলা চালায় তাহলে এত মানুষের প্রাণ হারাবেন যা হবে এই যুদ্ধ শুরুর পর থেকে নজিরবিহীন গণহত্যা। ফিলিস্তিনের গাজা উপত্যকার একেবারে দক্ষিণে মিশর সীমান্তে অবস্থিত রাফাহ এলাকা থেকে এ কথা বলেন এমাদ, 55 বছর বয়সী এক বাস্তুচ্যুত ফিলিস্তিনি। 4 মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলি নির্বিচার হামলা, তাণ্ডব ও গণহত্যার মুখে উপত্যকাটির বেশিরভাগ বাসিন্দা পালিয়ে এসে এই এলাকায় আশ্রয় নিয়েছেন। সেখানে তীব্র ক্ষুধা, ভয়ঙ্কর আতঙ্ক আর হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত আশ্রয় গ্রহণকারী অসহায় মজলুম ফিলিস্তিনি শিশু নারী পুরুষেরা। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন মন্তব্য করেন এমাদ। বৃহস্পতিবার এক বিবৃতিতে গ্যালান্ট দাবি করেছেন দক্ষিণ গাজার খান ইউনিসে হামাসকে নির্মূলে সফল হয়েছে ইসরায়েলি বাহিনী। এবার আরও দক্ষিণে মিশর সীমান্তবর্তী রাফা এলাকায় হামলা সম্প্রসারণ করবে তাদের সামরিক বাহিনী। অথচ খবরে বলা হয়েছে খান ইউনিসে প্রচণ্ড লড়াই চলছে, প্রতিরোধ যোদ্ধাদের হামলায় সেখানে বেসামাল হয়ে পড়েছে দখলদার আগ্রাসী সেনারা। হামাস ও ইসলামী জিহাদের হামলায় ইসরায়েলিদের অসংখ্য ট্যাঙ্ক ও সাজোয়া যান ধ্বংস ও বহু সেনা হতাহত হচ্ছে প্রতিদিন। গত 7 অক্টোবর ইসরায়েলি হামাসের হামলার পর সেদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অবরুদ্ধ পুরো উপত্যকা। গেল শুক্রবার পর্যন্ত সেখানে নিহত হয়েছেন 27,131 জন। শুক্রবার জানানো হয়েছে আগের 24 ঘন্টায় ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন 112 জন, আর যুদ্ধের প্রায় 4 মাসে গাজায় আহত হয়েছেন 66,287 জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু। গাজার বাসিন্দা 23 লাখ বাসিন্দার অধিকাংশ ইসরায়েলি বর্বর হামলার মুখে উত্তর ও মধ্য গাজার থেকে দক্ষিণে সরে আসতে বাধ্য হয়েছে। দক্ষিণের শেষ প্রান্ত হল মিশর সংলগ্ন রাফাহ এলাকা। ছোট এলাকাটিতেই গাজার বেশিরভাগ মানুষ আশ্রয় নিয়েছেন। খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের অভাবে চরম মানবেতর জীবনযাপন করছেন তারা। এরই মধ্যে শুরু হয়েছে শীতকাল, হচ্ছে বৃষ্টিও। সব মিলিয়ে রাফাহের লোকজন চরম দুর্দশা ও হতাশার মধ্যে রয়েছেন বলে উল্লেখ করেছে জাতিসংঘের মানবিক সহায়তা বিষয়ক সংস্থা OCHA। শীত দুর্দশা বাড়িয়ে তুলেছে গাজার সব প্রান্তের মানুষের, সেখানে তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসের নিচেও নেমে গেছে। ইসরায়েলের হামলায় গাজা নগরী থেকে খান ইউনিসে পালিয়ে আসা বদরি নামের এক নারী বলেন, আগের শীতের দিনে আমরা বাসার ব্যালকনি থেকে বৃষ্টি উপভোগ করতাম, এখন বাসাটিও নেই আর আমাদের আশ্রয় নেওয়া তাঁবু বৃষ্টির পানিতে ভেসে যাচ্ছে। যা কিছুই হোক, যুদ্ধ তো আর থেমে থাকার বিষয় না, তাই ইসরায়েলকে পরাস্ত করতে অব্যাহত প্রতিরোধ ও হামলা চালিয়ে যাচ্ছে হুথিরা। ভূমধ্য সাগরে দাপট অব্যাহত রেখেছে যথারীতি। লোহিত সাগরে উত্তেজনা চলার কারণে ইসরায়েলের জন্য হাজার হাজার গবাদি পশুবাহী একটি জাহাজ 1 মাসের বেশি সময় ধরে সাগরে ভেসে বেড়ানোর পর অস্ট্রেলিয়া ফিরে যেতে বাধ্য হয়েছে। ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী যে কোনো বাণিজ্যিক জাহাজে হামলা করে যাচ্ছে। এতে জাহাজটি তার গন্তব্য ইসরায়েলে যেতে ব্যর্থ হয়। এরপর কর্তৃপক্ষ জাহাজটিকে অস্ট্রেলিয়ায় ফিরে যাওয়ার নির্দেশ দেয়। অস্ট্রেলিয়ার পশ্চিমাঞ্চলীয় ফ্রিমেন্টল বন্দর থেকে গত 5 জানুয়ারি 14,500 ভেড়া ও 2,000 গরু নিয়ে জাহাজ MV বাহিজা ইসরায়েলের উদ্দেশ্যে যাত্রা করেছিল, কিন্তু লোহিত সাগরে পৌঁছার আগে জাহাজটি কিংকর্তব্য বিমূঢ় অবস্থায় পড়ে বেশ কয়েকদিন সাগরে ভেসে বেড়ায়। এরপর এটিকে ফিরে যাওয়ার নির্দেশ দেয় ক্যানবেরা। ফলে জাহাজটি বৃহস্পতিবার 1 ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ায় ফিরে গিয়ে ফ্রিমেন্টল বন্দরে নোঙর করে এবং গবাদি পশুগুলোকে জাহাজ থেকে নামানো হয়। অস্ট্রেলিয়া 2023 সালে 5 লাখ ভেড়া ও 5 লাখ গরু রপ্তানি করেছে। অস্ট্রেলিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী জাহাজ MV বহিজার মালিক ইসরায়েলি কোম্পানি বাসেম দাব্বা।
ইয়েমেনের হুথি যোদ্ধারা ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজে হামলা চালানোর যে হুমকি দিয়ে রেখেছে তার দুটি ক্ষেত্রেই এমভি বাহিজয়ের মিল থাকায় জাহাজটি অস্ট্রেলিয়া ছেড়ে আসলেও লোহিত সাগরে প্রবেশের সাহস করেনি। কেবল এই ঘটনায় ইসরায়েলের কয়েক কোটি ডলারের ক্ষতি হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ইহুদিবাদী ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় এইলাত বন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন ইয়েমেনের হুথি আন্দোলনের যোদ্ধারা। সানা বলেছে, গাজা উপত্যকার ওপর ইসরায়েলি পার্শ্বিক হত্যাযজ্ঞ বন্ধ না হওয়া পর্যন্ত তাদের ইসরায়েল বিরোধী এমন অভিযান অব্যাহত থাকবে। সম্প্রতি ইসরায়েলের এইলাত বন্দর লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেন হুথি যোদ্ধারা। এক বিবৃতিতে হুথিরা বলেছেন, তারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরটি লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছেন। তবে ইসরায়েল দাবি করেছে, এইলাত বন্দরে পৌঁছার আগে তারা একটি ক্ষেপণাস্ত্রকে লোহিত সাগরের আকাশে ধ্বংস করতে সক্ষম হয়েছে। ইয়েমেনের হুথি যোদ্ধাদের সমর্থিত সরকার গত নভেম্বর মাস থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর, এডেন উপসাগর ও বাব আল মান্দা প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে। সম্প্রতি ইঙ্গো মার্কিন বাহিনী হুথিদের অবস্থানে দফায় দফায় বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর হুথিরা হামলার লক্ষ্যবস্তু হিসেবে মার্কিন ও ব্রিটিশ জাহাজগুলোকে অন্তর্ভুক্ত করেছে। সাগরে ইসরায়েলি স্বার্থে আঘাত হানার পাশাপাশি ইসরায়েলের মূল ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও চালাচ্ছেন হুথি যোদ্ধারা। নিষ্পাপ নারী শিশু হত্যা করে কেউ বীর যোদ্ধা হয় না, খুনি হয়। ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান এই মন্তব্য করে বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ভোটের আগে ফিলিস্তিন ইস্যুতে যে ওয়াদা করেছিলেন সেই অনুযায়ী কাজ করলে সাত অক্টোবরের ঘটনা ঘটত না। তবে অনেক দেরি হলেও তিনি এখন এই সমস্যা সমাধানের চেষ্টা করছেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ পশ্চিমা বিশ্বকে এখনই সমস্যা সমাধান করতে হবে। চ্যানেল 24 জানায়, সম্প্রতি এক সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ডিক্যাপ টকে এমন কথা বলেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার যুক্তরাজ্যের উদ্যোগকে স্বাগত জানিয়ে ফিলিস্তিন রাষ্ট্রদূত ইউসেফ রামাদান বলেন, যুক্তরাজ্যের জন্যই আজ এই দুরবস্থা। অনেক পরে হলেও বিশ্ব বুঝেছে কি বিভৎস গণহত্যা চালিয়েছে ইসরায়েল। তিনি বলেন, ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া যায় কি না তা নিয়ে মার্কিন মন্ত্রীও কথা বলেছেন। আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত ICJ যুদ্ধবিরতি করাতে পারেনি, কারণ তাদের এ সক্ষমতা নেই। তারপরও তাদের সিদ্ধান্তকে স্বাগত জানাই। দ্য ডেইলি স্টার জানায়, ইউসেফ এস ওয়াই রামাদান বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায় দীর্ঘ 75 বছরের সংগ্রামের পর ফিলিস্তিনিদের স্বাধীন হওয়ার আশাবাদের অনুভূতি দেয়। রাষ্ট্রদূত বলেন, ICJ-তে দক্ষিণ আফ্রিকার দায়ের করা গণহত্যা মামলায় সমর্থনের জন্য তারা বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। বাংলাদেশের অবস্থানের প্রশংসা করে তিনি বলেন, এটি বাংলাদেশের পক্ষ থেকে অত্যন্ত সাহসী পদক্ষেপ। রামাদান বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ধীরে ধীরে ইসরায়েলকে পরিত্যাগ করছে, যারা এখন পর্যন্ত শুধুমাত্র শক্তিশালী হওয়ার কারণে দায় মুক্তি ভোগ করে আসছে। ইসরায়েল আমাদের বিরুদ্ধে লড়াই করছে, কিন্তু এর পাশে দাঁড়ানো দেশগুলো কারা? শক্তিশালী দেশগুলো, বলেন তিনি। তিনি বলেন, এটি একটি মিথ যে সেরা অস্ত্র ও প্রশিক্ষণে সজ্জিত ইসরায়েলি সামরিক বাহিনীকে কেউ পরাজিত করতে পারে না, তবে হামাস এটিকে ভুল প্রমাণ করেছে। সাত অক্টোবরের হামলার পর হামাস এর প্রতিক্রিয়া সম্পর্কে কি ভাবছে জানতে চাইলে রাষ্ট্রদূত রামাদান বলেন, তিনি হামাস বা ফাতাহকে প্রতিনিধিত্ব করেন না, বরং প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের প্রতিনিধিত্ব করেন। দর্শক, আজ এ পর্যন্তই, ভালো থাকুন। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো এটাও জানিস না? চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রা ফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে কোভিড থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। টিপটপ মার্ট লিমিটেড, ইওর এক্সপেকটেশন ইজ আওয়ার কমিটমেন্ট। চেঞ্জটিভির প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি, যারা এখানে কাজ করছেন, এটার নেপথ্যে যারা আছেন, যারা এই প্রতিষ্ঠানকে টিকিয়ে রেখেছেন, এবং আপনারা প্রথমে স্লোগান দিয়েছিলেন যে হলুদ একটু হলুদ না, আমি আশা করব নির্ভয় অবস্থান থেকে আপনারা কথা বলবেন, জনগণের কথা তুলে ধরবেন, এবং অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে অসাম্প্রদায়িকতা, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মুক্তিযুদ্ধ, অবশ্যই তার একটা অন্যতম লক্ষ্য হবে মানুষের শোষণ মুক্তি। আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীকে সামনে রেখে চেঞ্জ টিভির সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। স্কিন কেয়ার ট্রিটমেন্ট করালেই তো পারিস, কিন্তু কোথা থেকে করাবো
এটাও জানিস না, চল আমি নিয়ে যাচ্ছি। টিপটপ মার্টের হাইড্রোফেশিয়াল ট্রিটমেন্টটি আপনার স্কিন পরিষ্কার করবে গভীর থেকে, ডেড সেল দূর করবে, স্কিন হাইড্রেট রাখবে, স্কিন টোন স্মুথ রাখবে, স্কিন উজ্জ্বল করবে, বয়সের ছাপ কমাবে, ব্ল্যাক হেডস ও হোয়াইট হেডস দূর হবে এবং সব ধরনের ত্বকের জন্য উপযোগী। Top Mart Limited. Your expectation is our commitment.